কাবিলা মানে পলাশ ভাই উনি নাকি তাবলিগ জামাতে গেছে এবং উনি কিন্তু সব মানুষের উদ্দেশ্যে হাদিস পড়ে শোনাইতেছে হোয়াটস আপ গাইস আসসালামু আলাইকুম আমি ইয়ামিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর তো গাইস আজকের এই ভিডিওতে আমরা এই সপ্তাহের কিছু ফানি ফানি ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব তো গাইস কথা না বাড়িয়ে চলুন রিঅ্যাকশন শুরু করা যাক অনুমতি দেয়া হলো তোমার চরণতলে একদম গড়াগড়ি দিয়ে দিছে আটকের পরেও নেই কোনো অনুশোচনা বরং হাসি থামছে না বলেন কি রিমা আক্তারের মানে সিচুয়েশন যেমনই হোক হাসতে হবে একানন শাহনাজ সহ আরো ছয় জনকে ডিবির সাইবার গ্রেফতার করেছে উনি ভাবতেছে এতদিন তো অন্যান্য মানুষকে ফাঁসাইছি এখন হাসি দিয়া যদি পুলিশে ফাঁসাইতে পারে তাহলে তো জেল থেকে এমনি ছাড়া পেয়ে যাইবো ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আমার নাম্বারটা ডিলিট করে দিয়েন তোর নাম্বার তো সেভই করি নাই আমার ফেসবুক আইডি ব্লক করে দিয়েন ওকে ঠিক আছে জানি আমি ব্লক করলে আবার ফুলে মেসেজ দিব অবশ্যই তুই তো ছেসরা এটাও জানি আপনি ব্লক করলে আর কখনো আমাকে ফুলবেন ডিসি গিল্লিগা খোলার লেগা শহীদানের তো তবে গাইস তার আগে বলতে চাই ভিডিওটাতে এখনো একটা লাইক আর কমেন্ট না করলে তাড়াতাড়ি করে ফেলেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করেন ভাই একদিকে পুরো দাড়ি রাখছে মাথায় পাগড়ি পরা মানে পুরো ইসলামী লেবাস আর উনি করতেছে এইসব গানে টিকটক করলে যে মানুষের মাথার তার তুর ছিঁড়ে যায় মানুষ পাগল হয়ে যায় এর সবচেয়ে বড় নমুনা হচ্ছে এইগুলা আচ্ছা ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি আপনি টিকটক করতেছেন আপনি নাচ গান করতেছেন সব কিছু করেন কোনো সমস্যা নাই বাট অন্তত এই ইসলামিক লেবাসটা নিয়ে করেন না কারণ আপনার একটা কাজের জন্য যত ইসলামিক হুজুর টুজুর আছে তাদের মান সম্মান যাইতেছে কথা সত্য নিকি বেড়া মুড়ছে নাকি ও আচ্ছা এই মিউজিকগুলো রিমেক করতেছে গাইস ভিডিওটা আপনার কাছে ক্রিঞ্জ লাগুক কিংবা ফানি লাগুক বাট এটার মধ্যে ট্যালেন্ট কিন্তু অনেক বেশি লাগছে মানে প্রত্যেকটা সাউন্ডে উনি ঠিকভাবে অ্যাক্টিং করে দেখাইছে স্পেশালি টিকটকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে কাবিলা মানে পলাশ ভাই উনি নাকি তাবলিগ জামাতে গেছে এবং উনি কিন্তু সব মানুষের উদ্দেশ্যে হাদিস পড়ে শোনাইতেছে ব্যাপারটা দেখে কেন জানি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে আচ্ছা অনেকে বলতেছিল যে কামিলা ভাই আসলে কেন হচ্ছে হাবু ভাইয়ের বিয়েতে যায় নাই মেনলি উনি নাকি নিয়োগ করছিল ওনার ছেলে হলে উনি হচ্ছে তাবলিগ জামাতে যাবে এই জন্য আসলে উনি বিয়েতে যাইতে পারে নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার ব্যাচেলার পয়েন্টে নাটক দেখে আমি যতটা না ভালো লাগে আমার কাছে এর থেকে হাজার গুণ বেশি ভালো লাগছে আমার কাছে ওনার এই ভিডিওর পার্টটা দেখা ঠিক বলেছো একটা মেয়ে স্কুল ড্রেস পরা ওয়াশরুমে গিয়ে টিকটক ভিডিও বানাইতেছে ভাই ওর মোবাইল ফোনটা তো একদম পুরো ভিতরে মানে যত যাই হোক ওদের টিকটক ঠিকই করতে হবে স্কুলে গেছে ওইখানের ওয়াশরুমের ভিতরে গিয়েও টিকটক ভিডিও করতেছে ফোনটা যদি পরে একদম ভিতরে ঢুকে যায় তাহলে একদম টিকটক বের হয়ে যাবে এমন কি জিনিস যেটা মেয়েরা মুছে ফেলার পর ছেলেরা ভয় পেয়ে যায় মেকআপ বাহ নিজে স্বীকার করে ফেলতেছে তোকে স্পেশালি টিকটকে এই ভিডিওটা ভাইরাল ছিল একজন লোক যিনি কিনা হচ্ছে জেলে বাট ওনার যে বডি ফিটনেস মানে যারা রেগুলার জিমে যায় তাদেরও মনে এমন থাকে না ভাই রে ভাই চৈতি চৈতি আই চৈতি তুমি কোথায় গেলে চৈতি টয়লেটে গেছে আর আমার চাকরি হয়েছে আমার চাকরি হয়েছে সব কিছু আসলে তোমার জন্য চৈতি কারণ তোমাকে বিয়ে করার পর তোমার সংসারটা আলোকিত হয়েছে আমার বেবি আসতে আছে আমার ফ্ল্যাট হয়েছে
ভাই এত কিসের অভাব তাহলে গুলিস্তানে 20 টাকায় দুইটা ব্রাশ পাওয়া যায় তারপরে তাদের দুইজনের এক ব্রাশ ইউজ করতে হইব মানে কি বলবো যাই হোক তোমার ছেলে ভাই এই কি আপনার ছেলে আপনার ছেলের নাম কি ভাই এমন টিকটক কাটিং চুলের জন্য যদি পুলিশ ধরা শুরু করে তাহলে দেশে তো কোনো টিকটকারই বাঁচবে না তোমার সেই ভিডিওতে একটা মেয়ের বিয়ে হইতেছে মেয়ে কানতেছে মানে বউ কানতেছে আর জামাই এদিকে হাসতেছে ভাই আমার কেন জানে মনে হয় আমিও এমন সিচুয়েশনে হাইসা দিব আমি এমনি এমন কঠিন কঠিন সিচুয়েশনে হাইসা বহুত বিপদে পড়ছি জান আমি মানে বিয়া করব না করব না না আবার কইতেছে করব না এইসব ভিডিওতে আসলে রিয়াকশন দিয়ে ছেড়ে দিতে হবে মানে দেখে হাসি তো দূরের কথা মনটা আরো খারাপ হয়ে যায় সবাই পায় আমি পাই না শোনাগো আমার খুব কষ্ট যে বলা তুমি প্রেম করছিলা ভাই ওর সাথে কে প্রেম করব প্রেম বিগত চারটা করা হয়েছে ভাই মানুষ কতটা অসহায় কতটা লনলি হইলে এমন একটা ব্যাডাক্তার বেডির সাথে কে প্রেম করে আরে এরা কারা নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ